আমাদের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, এমন কিছু সমস্যা আসে যা আমাদের একেবারে ভেঙ্গে চুরমার করে দেয়, আর আমরা জীবনের কাছে হার স্বীকার করে নিই, দুঃখে ব্যথিত হয়ে নিজেকে নিজেই দোষারোপ করতে থাকি, সমস্যায় জীবন ভরে উঠতে থাকে, তার থেকে বেরিয়ে আসার কোনো পথ খুঁজে পাই না, কেউ আমাদের দুঃখগুলোকে বুঝতে চেষ্টাও করে না, আর আমরা বলতে চাইলেও আমাদের কষ্টগুলোকে কাউকে বোঝাতেও পারি না, মনের ভিতর থেকে অসহায় হয়ে পড়ি, সমস্ত দিক থেকে যেন অন্ধকারের এক রাশ কালো ছায়া, আর তখনই প্রয়োজন হয় প্রেরণামূলক কিছু নীতি, যুক্তি, পরামর্শ। এই প্রসঙ্গে একটি গল্প শেয়ার করব যা তোমাদের সমস্ত দুঃখ দূর করে জীবনকে সহজ করে তুলতে সাহায্য করবে। কোনো এক শহরে একজন ধনী ব্যক্তি ছিলেন, তার বিষয় সম্পত্তি, ব্যবসা বাণিজ্যে অর্থ বৈভবে কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু হঠাৎ করে এক সময় তার এই বিলাসবহুল জীবনের এক ঘটনাচক্রে ভেঙে চুরমার হয়ে যায়। তার সমস্ত বিষয় সম্পত্তি, ব্যবসা সব কিছু হারিয়ে যায়। এমন অবস্থায় সে মনের দিক থেকে একেবারে বিষাদগ্রস্ত হয়ে পড়ে, আর মনে মনে ঠিক করে এই জীবন রেখে আর লাভ নেই, মরে গিয়ে মুক্তি পাওয়ার জন্য প্রস্তুত হয়ে পড়ে। সে সেই জনবহুল এলাকা ছেড়ে উঁচু পাহাড়ের উপরে উঠে এবং সেখান থেকে সে জীবন দিয়ে মুক্তি পাবে বলে প্রস্তুত হয়ে পড়ে। আর তার এই ঘটনা কোনো এক মহান ব্যক্তি লক্ষ্য করেন এবং তাকে জিজ্ঞাসা করে, আপনি কেন এই পথ বেছে নিলেন? তখনও ওই ব্যক্তি তার জীবনের সমস্ত ঘটনা বললেন। একটা সময় তিনি অনেক ধন সম্পত্তির মালিক ছিলেন, কিন্তু এখন আমার কাছে আর কিছুই নেই, জীবন শূন্য হয়ে গেছে, আর এই জীবন নিয়ে বেঁচে থাকা অনেক কঠিন হয়ে পড়েছে, তাই তিনি মৃত্যুর পথ বেছে নিয়েছেন। সেই মহান ব্যক্তিটি তার সব কথা শোনার পর বললেন, সে কেবল তার অর্থ সম্পত্তি হারিয়েছে, তার জীবন তো হারায়নি, অর্থ রোজগার করার দক্ষতাও সেদিনও তোমার কাছে ছিল, আজও তার কাছে আছে। আরও বললেন যে সময় সব সময় একরকম থাকে না, যে নিজের উপর বিশ্বাস রাখতে হবে, জীবনের সকল সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবে, তারপর তোমার জীবন সহজ থেকে সহজতর হয়ে উঠবে। বিশ্বাস হলো কঠিন সময়ের সবচেয়ে বড় হাতিয়ার, বিশ্বাস সকল সমস্যার অবসান ঘটাতে পারে। মানুষের জীবনে সমস্যা আসে তার পরীক্ষা নেওয়ার জন্য, সমস্যা মানুষকে আরও কঠিন ও অভিজ্ঞ গড়ে তুলতে সাহায্য করে, তাই নিজের উপর বিশ্বাস নিয়ে চলা উচিত। সে মহান ব্যক্তিটি আরও বললেন যে তিনি যা কিছু হারিয়েছে সেখান থেকে আবার শুরু করার জন্য, আর তিনি আর নিজের পরিশ্রমের সব উজাড় করে দেওয়ার জন্য সে পারবে, কারণ সে যতটুকু হারিয়েছে তার থেকে বেশি অভিজ্ঞতা অর্জন করেছে, আর সেই অভিজ্ঞতার কাছে কোনো কাজই কঠিন নয়। ওই মহান ব্যক্তির কথা শুনে সর্বস্ব হারিয়ে ফেলা লোকটা আবার বাঁচার স্বপ্ন দেখে, স্বপ্ন দেখার ও তার বাণিজ্য শুরু করার সুযোগ পায়, সাহস পায়, আর মনে মনে ভাবে, ঠিকই তো, তার সমস্ত ধন সম্পত্তি হারিয়েছে, নিজেকে তো সে হারায়নি, আর হারানোর পেছনে যেটুকু সময় ব্যয় হয়েছে তার বেশি সময় এখন সে তার সামনে অপেক্ষা করছে। আর সে আরও ভাবল, অর্থ তার পরিচয় নয়, তার পরিচয় সে নিজেই, সে নতুন করে আবার বাঁচতে শুরু করেছে, আবার সব কিছু শুরু করল, নিজের পরিশ্রম মনোবল তাকে আবার ধনবান ব্যক্তি করে তুলল। এই গল্প থেকে আমরা কী শিক্ষা নিতে পারি? এই গল্প থেকে আমরা এই শিক্ষা নিতে পারি যে সময় ও পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, তা একসময় ঠিক বদলাবেই। যদি কোনো আপনার জীবনে সমস্যা আসে, তা ওই সময় হলো নিজেকে চিনে নেওয়ার ও নিজের ক্ষমতা ও নিজেকে বুঝে নেওয়ার, নিজের সমস্যাকে ভয় না পেয়ে তার সম্মুখীন হওয়ার। ধন্যবাদ।